রেমাল বিদায় নিতেই ভ্যাবসা গরম ফের বৃষ্টি কবে জানালো আবহাওয়া দপ্তর এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছিল তাপমাত্রা কিন্তু রেমাল বিদায় নেওয়ার পরেই ব্যবসা গরম রাজ্য জুড়ে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বরং তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক দিন পর বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জুনের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি মে মাসের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ মেঘলা থাকবে কলকাতার কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের তিন জেলায় একশো দশ থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়ার দাপট থাকবে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা শুক্রবার পর্যন্ত দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা এরপর আগামী পয়লা জুন ভোটের দিন কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে সম্ভাবনা কয়েকটি জেলায় পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে চলতি মাসে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে জুন মাসের পয়লা তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তবে এর জেরে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস